11টা 5 কি 7 এর দিকে মানে আমি ইউনিট রেডি করতেছিলাম বাইরে যাব এর মধ্যে মিনিটের মধ্যে পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে আগুনটা এক্স্যাক্ট নিউজ রুমে লাগছে কিন্তু নিউজ রুমের কিসের থেকে ওটা বলতে পারবো না সর্বোচ্চ চেষ্টা করছি আমার অফিস কলিগ কেউ ভিতরে আটকা পড়ে আছে কিনা প্রত্যেকটা রুমে মানে নিঃশ্বাসটা বন্ধ করে হইলো চেষ্টা করছি কোন রুমে কেউ আছে কিনা সবাইকে বাইরে করে নিয়ে আসার জন্য আমি টেকনিশিয়ান রক্ষা ওখানে আমাদের দুই তিনজন রিপোর্টার ছিল তিন চারজন ক্যামেরাম্যান ছিল দুইজন পিয়ন ছিল দুই তিনজন এডিটর ছিল সব মিলে 10-12 জন লোক ছিল সবাই নামতে পারছে সবাই নামতে পারছে আমি সর্বশেষ নামছি সব মিলে তো অফিস টাইমে 30-35-40 জন থাকে অনেকে এর মধ্যে 7-8টা ইউনিট বাইরে হয়ে গেছে এর মধ্যে দুইজন করিয়া বাইরে এলে 10-12 জন বাইরে হয়ে গেছে কেউ ঢুকতেছে আমাদের এখানে অনেকগুলা পিসি কম্পিউটার সার্ভার ক্যামেরা টাইপড ডিএমএনজি লাইভের মেশিন অল এভরিথিং সব কিছু পুড়ে গেছে সব নিউজ রিলেটেড প্রত্যেকটা জিনিস পুড়ে গেছে মানে কোনোটা আমরা আর ভিতরের থেকে কোনো একটা সুতো বাইর করতে পারি না মানে ধোঁয়া এত অন্ধকার হয়ে গেছে যে ভিতরে যাই যে কিছু আনবো সে মানে অতটুকু সাহস করতে পারি না আগে কখনো এরকম আগুন লাগে না আমাদের এটা সাব অফিস আমাদের সাব অফিস আমাদের ঢাকাতে একটা সাব অফিস তো এটা আপনার 11টার পরপরই যখন স্টোরে কাজ করছিলাম হঠাৎ করে কাজের মাধ্যমে নিউজ রুম থেকে রিপোর্টারকে চিল্লান দিল যে আগুন লাগছে তো আর রুম থেকে বের হইয়া আমি ঠিক দেখলাম নিউজ রুম পুরোটা ধোঁয়ায় ছায়া গেছে এরপরে আর আমার স্টোরে ঢোকার সুযোগ হয় নাই যতটা সামনে আইছি ততটাই ধোঁয়ায় দেখছি এরপর যারা ছিল অন্তত পক্ষে নিরাপদে সবাই নামতে পারছি বাট আর কিছু করার মতো সুযোগ আমাদের ছিল না স্টোরে ছিলাম আমাদের অনেক মালামাল ছিল ক্যামেরা ছিল তো কিছুই আসলে রক্ষা করতে পারি নাই এখন এখন কী অবস্থায় আছে আমাদের ক্যামেরা ছিল লাইভ ডিভাইস ছিল মাইক্রোফোন ছিল আরও অন্যান্য ব্যাটারি ট্যাটারি অনেকগুলো ছিল হ্যাঁ নিউজ রুমে কম্পিউটার ছিল অনেকগুলো কম্পিউটার ছিল আমাদের আসলে এটা আমরা রিপোর্টার ক্যামেরাম্যান এখান থেকে আমাদের ইউনিট বের হয় এটা আমাদের সাব অফিস আমরা কাজ করছিলাম হঠাৎ করে জানালার এক পাশ দিয়ে প্রচণ্ড ধোঁয়া এবং এই ধোঁয়া আসলে যে কোত্থেকে আসলো কীভাবে কী হলো বুঝি নাই কিছুক্ষণের মধ্যে ধোঁয়ায় পুরো রুম আচ্ছন্ন হয়ে গেছে পুরো ফ্লোর তো তখন সাথে সাথে আমরা হচ্ছে যার যার মতো করে আসলে জীবন নিয়ে কোনোরকম করে ফিরে আসছি মানে জিনিসপত্র সব ফেলে রেখে সিঁড়ি দিয়ে কোনোরকম করে নেমে নিচে চলে আসছে এখন কীভাবে হলো কোত্থেকে কী আসলে আমরা কোনো কিছু বোঝার সুযোগ পাইনি 11 তলায় আমাদের একটাই ফ্লোর যেটা ধারণা করা হচ্ছে এসির কোনো ইয়ার এসি থেকে লাগার সম্ভবত এটা প্রাথমিক ধারণা আর ওদের এটা হচ্ছে স্টুডিওতে হয়েছে স্টুডিওতে হওয়ার কারণে ওনারাই আসলে ওনারাই আগে এটা নির্ধারণ করছে যে ওনারাই পায়ের অ্যালার্ম দিছে ওনারা তারপরে আমরা সবাই নিচে নেমে গেছে সেফটি আগুন নিয়ন্ত্রণে আমরা দিয়েছি এর মানে হলো যে আগুনের ফ্লেমটা এখন নাই তবে আগুনের ফ্লেম পড়ে যাওয়া মানে না যে সম্পূর্ণভাবে ধোঁয়াটা বন্ধ হবে ধোঁয়াটা যেহেতু এটা বিভিন্ন ধরনের আমাদের কেমিক্যাল এবং অন্যান্য এমন দাহ্য বস্তু আমাদের ঘরের মধ্যে থাকে যেটা আসলে ধোঁয়া ক্রমাগত বার হতে থাকে এটা আগুন নেমে যাওয়ার পরেও তো আমরা আশা করছি যে আগামী দুই ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এখন পর্যন্ত এই ভবনের ভিতরে আমাদের যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত দাবি করেননি যে কেউ এখানে আটকা পড়েছে বা আহত বা নিহত হওয়ার কোনো সংবাদ পায়নি তো আমাদের আগুন যখন সম্পূর্ণভাবে আমরা নিরাপদ দিব তারপরে আমরা সার্চ করে দেখব প্রতিটি ঘরে এখন আমাদের অপারেশন চলমান আছে প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছি যে এখানে ওনাদের এয়ার কন্ডিশন থেকে নাকি ইনিশিয়ালি যারা এখানে ভিতরে ছিল তাদের দু একজন জানিয়েছেন যে এয়ার কন্ডিশন থেকে তারা ধোঁয়া দেখতে পাচ্ছিল তো এইটা তারপর তারা ওখানে বেশি সময় দিতে পারেনি ধোঁয়া বেড়ে যাওয়ার কারণে বাট এখন আমরা হয়তো আমাদের অপারেশন শেষ করার পরে বিষয়টা বিবেচনা করব